আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? 2023 সালে এসে 1 টাকার কুড়ি, এটা কি বিশ্বাস করা যায়? এই অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের মিনহাজ ভাই। যশোরে আজ থেকে পাওয়া যাচ্ছে 1 টাকার পুরী, আর এই পুরী খাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে মুজিব সড়কের ইজি শোরুমের বিপরীত পাশে 1 টাকার আড্ডাখানায়। এই 1 টাকার আড্ডাখানায় পাওয়া যাচ্ছে 1 টাকার পুরী, আর এই উদ্যোগ নিয়েছেন আমাদের মিনহাজ ভাই। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই 1 টাকায় পুরী উনি বিক্রি করছেন। দোকানের নাম কি? 1 টাকার আড্ডাখানা। আড্ডাখানা ভাইয়ের নাম কি? ভাই মিনহাজ। মিনহাজ ভাইয়ের উদ্যোগ আর কি। 1 টাকার পুরী, দেখা যাক ভাই সাপ্লাই দিয়ে পারে কিনা। পুরীগুলো তৈরি হচ্ছে 1 টাকার। বন্ধু, সব সবই তো ডাল পুরী না ভাই? আর এই 1 টাকার পুরী বানানো কিন্তু এত সহজ বিষয় না। ছোট ছোট পুরী কিন্তু বানাতে কিন্তু অনেক কষ্ট এবং অনেকগুলো লোকের প্রয়োজন। আর এখানে যে পরিমাণ লোক জড়ো হয়েছে তাদের সবাইকে 1টা করে পুরী দিলেও কিন্তু উনি শেষ করতে পারবেন না। আর এমন উদ্যোগ যশোরে কিন্তু প্রথম। এর আগে কিন্তু যশোরে 1 টাকার শিঙড়া ছিল। 1 টাকার শিঙড়া কিন্তু বেশ বিখ্যাত ছিল যশোরে। আর এবার মিনহাজ ভাই শুরু করেছে 1 টাকার পুরী, আর এই দোকানের নামটাও কিন্তু একটু অদ্ভুত, 1 টাকার আড্ডাখানা। 1 টাকায় কিন্তু এখনকার সময়ে কিছুই হয় না, তারপরেও উনি যে 1 টাকায় পুরী দিচ্ছেন এটা আসলেই অবিশ্বাস্য ব্যাপার। চলুন দেখা যাক উনি 1 টাকায় কিভাবে মানুষকে পুরী খাওয়াচ্ছে। ভাই আমি কি পাবো 10টা? হ্যাঁ ভাই দিচ্ছি। বন্ধুরা, অনেক কষ্টের পরে 1 টাকার পুরী পেয়েছি 10টা। 10 টাকা দিয়ে কেনা 10 পিস পুরী। পুরীর সাইজটা এই যে, ছোট হইলে 1 টাকায় আসলে পাওয়া মুশকিল এখনকার সময়ে। স্বাদটাও কিন্তু বেশ ভালো। এক টাকার আড্ডাখানায় প্রতিদিন পাবেন 1 টাকার পুরী। আপনারা আসলে ট্রাই করতে পারেন, বেশ মজার আর কি।